নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি হিস্ট্রি জেনারেল পেপার জিই সি ওয়ান ফুল মার্কস সিক্সটি ফাইভ এটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার আছে ইতিহাসের যেটা আজকে পরীক্ষা হয়েছে হিস্ট্রি জেনারেল পেপার জি সি ওয়ান ফুল মার্কস সিক্সটি ফাইভ তো দেখো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন একদাগের কথে কি বলেছে নবপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত যে কোনো একটি হাতিয়ারের নাম লেখো তো দেখো নবপ্রস্তর যুগে কিন্তু মানুষ কিন্তু অনেক ধরনের হাতিয়ার ব্যবহার করত। তো দেখো এদের নামগুলি কি কী সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো নবপ্রস্তর যুগের মানুষ আগের তুলনায় অনেক উন্নত মানের হাতিয়ার ব্যবহার করত। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাটারি আছে নিরানি আছে শেনি আছে বাটালি আছে কাস্তে আছে বর্ষা আছে ফলা আছে প্রভৃতি তো তোমাদের একটা লিখতে বলেছে আমি অনেকগুলো লিখে দিয়েছি ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে খ নম্বরের কোশ্চেন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় যে কোনো একটি সাহিত্যিক উপাদানের নাম লেখো তো দেখো ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের নামগুলো আমি আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে তো দেখো এর অ্যান্সার হবে মহাকাব্য পুরাণ স্মৃতিশাস্ত্র সরদর্শন বৈদ্য ও জৈন ধর্মগ্রন্থ সাংস্কৃত সাহিত্য ইত্যাদি ঠিক আছে তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমার বুঝতে পারছো কি বলেছি যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় যে কোনো একটি ঐতিহাসিক উপাদানের নাম লেখো তো আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি এবার আমি গ নম্বরের কোশ্চেনটা আলোচনা করব কি বলেছে হরপ্পা সভ্যতার একজন আবিষ্কারকর্তার নাম লেখো অ্যান্সার হবে দয়ারাম সাহানি দয়া সাহানি তিনি কিন্তু এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন ঠিক আছে ইনি কিন্তু উনিশশো সালে কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন ঘ নম্বর কোশ্চেন কি বলেছে আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি আনসার হবে ঋগবেদ আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম হলো ঋগবেদ তো দেখো উম নম্বরের কোশ্চেনটা কি আছে বৈদিক যুগে প্রচলিত একটি মুদ্রার নাম উল্লেখ করো তো দেখো বৈদিক যুগে প্রচলিত কিন্তু অনেক মুদ্রা ছিল তার ভিতরে কিন্তু মনা ও নিষ্ক মনা ও নিষ্ক ছিল উল্লেখযোগ্য মুদ্রা ঠিক আছে ছ নম্বরের কোশ্চেন কি বলেছে মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন তো মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী রাজা ছিলেন আসলে শাসক ছিলেন আর বিন্দুসার ঠিক আছে বিন্দুসার এবং শেষ শেষের দিকে যত সম্ভব ছিলেন অজাত শত্রু ঠিক আছে কিন্তু প্রথম দিকে ছিলেন কিন্তু বিন্দুসার তোমরা কোশ্চেনটা একটু চেক করে নেবে ঠিক আছে তো দেখো ছ নম্বরের কোশ্চেন কি বলেছে বংশের শেষ রাজার নাম কি অ্যান্সার হবে ধনানন্দ ধনানন্দ পরের কোশ্চেন কী বলেছে বর্গীয় জন কোশ্চেন কোন সম্রাট অমিত্রাঘাত নামে পরিচিত অ্যান্সার হবে বিন্দুসার বিন্দুসার কিন্তু অমিত্রাঘাত নামে পরিচিত তো দেখো বর্গের জন্মবরের কোশ্চেন কি আছে আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করে আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু ভারত আক্রমণ করে ইয়া নম্বরের কোশ্চেন কী বলছে যৌন ধর্মলম্বীদের যে কোনো একটি শাখার নাম উল্লেখ করো তোমরা তো জানো যে যৌন ধর্মলম্বীদের দুটি শাখা ছিল একটা ছিল শেতাম্বর এবং দিগম্বর ছিল ঠিক আছে শেতাম্বাররা যারা শ্বেত বস্ত্র পরিধান করত। ঠিক আছে সাদা বস্ত্র এবং দিগম্বর যারা ছিল তারা কিন্তু পোশাক পরিধান করতো না এটা কিন্তু নগ্ন থাকতো ঠিক আছে তোমাদের অতটা লিখতাম না যৌন ধর্মলম্বীদের একটি শাখার নাম শেতাম্বর ও দিগম্বর ঠিক আছে দুটো শাখা ছিল একটার নাম লিখলে হয়ে যাবে তো দেখো ট নম্বরের কোশ্চেন কী বলেছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কিছু ছ নম্বরের কোশ্চেন সাধবন বংশের উত্থান ভারতবর্ষের কোন অঞ্চলে গড়ে উঠেছিল তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে সাতবান বংশের আদি বাসস্থান ছিল মহারাষ্ট্র পরবর্তীকালে এদের বাসস্থান অন্ধ্রপ্রদেশ হয়েছিল এই বাসস্থান ছাড়া এই সাতবন অঞ্চলটি রাজ্যগুলির মধ্যে সর্বেক্ষা উল্লেখযোগ্য হলো দাক্ষিণাত্যের সাতবন বংশ ঠিক আছে অর্থাৎ এদের প্রথম দিকে আদি বাসস্থান এদের বাসস্থান ছিল হচ্ছিল মহারাষ্ট্র পরবর্তীকালে এদের বাসস্থান হয় অন্ধ্রপ্রদেশ এবং লাস্টের দিকে এরা কিন্তু সত্যি কথা বলতে এরা কিন্তু দাক্ষিণাত্য ছিল সাতবন বংশের মেইন বাসস্থান ঠিক আছে আমাদের পরের কোশ্চেন কী বলেছে কনিষ্কের আমলে কোন বিখ্যাত শিল্পরীতির বিকাশ ঘটে কনিষ্কের আমলে কোন বিখ্যাত শিল্পরীতির বিকাশ ঘটে এর অ্যান্সার হবে গান্ধার ও মথুরা শিল্প শৈল গড়ে উঠেছিল ঠিক আছে গান্ধার ও মথুরা শিল্প শৈল গড়ে উঠেছিল তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে তো দেখো কোশ্চেনটা কি বলেছে খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত ও রোম সমুদ্র বাণিজ্যকে প্রভাবিত করেছিল তো দেখো অনেক ধরনের ঘটনা আছে যেমন সেই সময় মশলাপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের শিল্প যে শিল্পকলা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বিকাশ ঘটেছিল তো তোমরা পারলে অ্যান্সারটা যতটা পারো লেখার চেষ্টা করবে ঠিক আছে আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে আমার কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে তার জন্য আমি দিলাম না তো দেখো পরের কোশ্চেন কী বলেছে নম্বরের কোশ্চেন তো নতে কি বলেছে সঙ্গম সাহিত্যের অন্তর্গত একটি মহাকাব্যের নাম লেখো তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে কা পিয়াম ঠিক আছে অনুমান করা হয় যে উপযুক্ত কবিতা ও গান পরেই গ্রন্থটি রচনা সম্পন্ন হয়েছিল তাই তোলকা কেও সঙ্গম সাহিত্যের অংশ হিসেবে বিবেচনা করা হয় তোমরা যদি এই কোশ্চেনের অ্যান্সার গুলো জানো ঠিক আছে যদি আমার কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে তো দেখো সম্পূর্ণ কোশ্চেনটা দেখে নেওয়া প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি তো দেখো এবার আমি দু নম্বর যে কোশ্চেন আছে ঠিক আছে কুড়ি নম্বর যে নম্বর আছে ঠিক আছে এইগুলো দেখাচ্ছি তোমাদের তারপরে আমি বট কোশ্চেন দেখাবো যেখানে তিনখানা লিখতে হবে দশ নম্বরের তিন কে তিরিশ ঠিক আছে টোটাল তোমাদের সিক্সটি ফাইভ নম্বরের পরীক্ষা আছে তো দেখো বিভাগ কা থেকে কোশ্চেনগুলো কী আছে চারখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে পাঁচ নম্বরের তো দেখো দুদাকে কী বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কোয়া থেকে কী বলেছে ভারতবর্ষের নবপ্রস্তর যুগ সমুন্দর টিকা লেখো ভারতবর্ষের নবপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো ক নম্বরের কোশ্চেন কী বলেছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তো দেখো গ নম্বরের কোশ্চেন কী দিয়েছে বৈদিক যুগে জাতিবেদ প্রথার উপর আলোকপাত করো ঘ নম্বরের কোশ্চেন কি আছে ধর্ম বলতে কি বোঝো উম নম্বরে কোশ্চেন কী বলেছে ভারতে আলেকজান্ডার জয়লাভের কারণগুলি আলোচনা করো ছ নম্বরে কোশ্চেন কী বলেছে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রধান সরি বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো ছ নম্বরের কোশ্চেন কী বলেছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো জ নম্বরে কোশ্চেন কি আছে গৌতম পুত্র স্বাতকর্ণির কার্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবারে আমি বিভাগ গ নিয়ে আলোচনা করব তো দেখো এখানে দশ নম্বরে তোমাকে তিনখানা কোশ্চেন লিখতে হবে কতে কে আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো খোয়াতে কি আছে হরপর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গোয়াতে কি আছে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গোয়া থেকে বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে উম্মতে থেকে আছে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো ঠিক আছে তারপরে কি আছে চাতে কি আছে কুষাণ সম্রাট কনিষ্কর কৃতিত্ব বিবরণ করো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরে তো দেখো ইংলিশ ভার্সনের যে কোশ্চেনটা আছে তো দেখো ইংলিশ কোশ্চেন আছে সেই ভার্সনের কোশ্চেনটাও তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ